বয়ান রেকর্ড নিয়ে দিল্লিতে ইডির সামনে অসহায় অনুব্রত মণ্ডল জানালেন, লিখতে জানি না, শুধুমাত্র কোনো ক্রমে সইটা করতে জানি। কেঁদে কেঁদে জানালেন অনুব্রত মণ্ডল। হিন্দি ইংরেজি তো দূরের কথা, বাংলাটাই ঠিকমতো আসে না বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। মাতৃভাষায় লিখতে পর্যন্ত পারেন না, এতদিন তাতে অসুবিধা হয়নি, কিন্তু এবার তাকে দিল্লিতে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেই তদন্তকারীদের সামনে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের 50 নম্বর ধারা অনুযায়ী নিজের বয়ান লিখতে গিয়ে ফেসাদে পড়ে গেলেন কেষ্ট তথা অনুব্রত মণ্ডল। কাঁদো কাঁদো গলায় বীরভূমের বাক বললেন, স্যার আমি লিখতে পারি না, শুধু নামটা নিজের সইটা করতে পারি, চেকে সই করার জন্য ওইটুকুই শিখেছি আমি। একথা শোনার পর রীতিমতো মুখ চাওয়াচাওয়ি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসাররা। তারপর নিয়ম মেনে একজন নিরপেক্ষ সাক্ষীকে এনে হাজির করেন ইডির এক স্পেশাল ডিরেক্টর। অনুব্রতর দেওয়া উত্তর লিখে দেন তিনি। জেরা শেষে বীরভূমের জেলা সভাপতিকে পুরো বয়ানটি পড়ে শোনানো হয়। তাতে সম্মত হওয়ার পর শুধু সই করেন অনুব্রত মণ্ডল। জেলা সূত্রে খবর, এই প্রভাবশালী অনুব্রত মণ্ডলের বিদ্যার দৌড় টেনে টুনে ক্লাস 8 পর্যন্ত, 9 উঠেছিলেন কিনা তা জানা নেই। মুদির দোকান এবং গ্রিলের কারখানায় কাজ করেছেন অনুব্রত মণ্ডল একসময়, পরে মাছের কারবারও করেন। এই পেশাগুলিতে কলম ধরার প্রয়োজন হয়নি। ক্ষমতায় আসার পর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি, তাই চেক জমা দিতে সই করাও শিখে নেন শুধু। কিন্তু এবার গোটা বয়ান তাকে লিখতে হবে শুনেই চোখ কপালে উঠে যায় অনুব্রত মণ্ডলের। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের কন্যাকেও কিন্তু দিল্লিতে তলব করা হয়েছে। অনুব্রত মণ্ডল এবং তার কন্যাকে এবার সামনাসামনি বসিয়ে জেরা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিভিন্ন রাজ্যে বিজেপি জয়লাভ করলেও খোদ দিল্লিতে জয়ের স্বাদ মেলেনি এখনও বিজেপির। বারে বারে পরাজিত হতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে। তাই আম আদমি পার্টির পেছনে এবার সিবিআই ইডিকে লেলিয়ে দিয়েছে বিজেপি, এমনটাই দাবি আম আদমি পার্টির। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মানীশ সিসোদিয়া তথা বিখ্যাত শিক্ষামন্ত্রী মানীশ সিসোদিয়াকে। তার মাঝেই এবার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে ইডির হানা। নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে তেজস্বী যাদব হয়েছেন উপমুখ্যমন্ত্রী। এবার তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে ইডির হানা। তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে হানা দিল ইডি। জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাড়িসহ মোট 15টি জায়গায় এদিন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তেজস্বী যাদবের বাবা এবং মাকে, লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের এদের নিশানায় পুত্র তেজস্বী যাদব। কেন্দ্রীয় তদন্তকারীদের বক্তব্য, রেলমন্ত্রী থাকার সময় একাধিক ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা কিংবা দেশের নানা প্রান্তে জমির বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন লালুপ্রসাদ। সেই মামলাতেই লালুসহ তার স্ত্রী কন্যা পুত্রের নাম জড়ায়। শুক্রবার সকাল থেকে দিল্লি এবং পাটনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি। 22 অক্টোবর জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার অতিরিক্ত চার্জশিট পেশ করবে সিবিআই। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্পেও এবার নজরদারি চালাবে কেন্দ্র। খরচের হিসেব দেওয়ার নির্দেশ দেওয়া হলো রাজ্যকে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এই সমস্ত প্রকল্প খাতে রাজ্য সরকার কত টাকা খরচ করছে তার হিসেব এবার তুলে দিতে হবে নির্দিষ্ট পোর্টালে। অর্থাৎ রাজ্যের সম্পূর্ণ নিজস্ব প্রকল্পের ওপরেও এবার সরাসরি নজরদারি চালাবে নয়াদিল্লি। কেন্দ্র জানিয়েছে যে সমস্ত প্রকল্পে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় তার যাবতীয় হিসেব ডিবিটি ভারত নামক একটি পোর্টালে তুলে দিতে হবে রাজ্যকে। এই পোর্টালে পৃথকভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির খরচের হিসেবও নথিভুক্ত করতে হবে। কেন্দ্রের যুক্তি, এর ফলে প্রকল্পগুলির জন্য রাজ্যের ওপর ঋণের বোঝা কতটা বাড়ছে বা বাড়তে পারে তার একটা স্পষ্ট হিসেব পাবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে বলেছিলেন, বিভিন্ন সুবিধা পাইয়ে দিয়ে ভোট কেনার সংস্কৃতি আনার চেষ্টা হচ্ছে দেশে, যা বিপজ্জনক।
তাই এবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পে কত টাকা কীভাবে খরচ করছে রাজ্য সরকার তার তথ্য চাইল কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের অনুমান, এভাবে যদি রাজ্য সরকারগুলি দান ক্ষয়রাতি করতে থাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তাহলে সমস্যায় পড়তে পারে রাজ্য সরকারগুলো, ভবিষ্যতে দেউলিয়ার পথে এগিয়ে যেতে পারে। সেজন্যই কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা রাজ্য সরকারের ওপর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের সমস্ত খরচের তথ্য দিতে হবে এবার কেন্দ্রীয় সরকারকে। ছয় সংখ্যার হলমার্ক ছাড়া আর গয়না বিক্রি নয়, লাগু হচ্ছে দেশজুড়ে নতুন নিয়ম। বদলে গেল সোনা বিক্রির নিয়ম। চলতি বছর এপ্রিল মাস থেকেই আর ছয় ডিজিটের বিশেষ হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেসঙ্গে পাইকারি সোনা বা বুলিয়ান গোল্ডের ক্ষেত্রেও হলমার্কিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হবে। এর ফলে পাইকারি বাজার থেকে স্বর্ণকাররা যে সোনা কিনবেন তার বিশুদ্ধতা সম্পর্কেও তারা নিশ্চিত থাকতে পারবেন। জানা গিয়েছে পুরনো হলমার্কযুক্ত গয়না যেগুলির গায়ে ছয়টি সংখ্যা নেই, পয়লা এপ্রিল থেকে সেগুলি আর বিক্রি করা যাবে না। প্রতিটি গয়নার ওপর ছয় সংখ্যার নম্বর বসানো বাধ্যতামূলক। রাজ্য সরকারের অপদার্থতার আরও এক নিকৃষ্ট নিদর্শন, এবার 842 জনের চাকরি বাতিল। গ্রুপ সিতে এবার চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা বঞ্চিত হয়েছেন, বঞ্চিত করে নিয়োগ করা হয়েছে একের পর এক হাজার হাজার অযোগ্য চাকরি প্রার্থীদের, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে রাজ্যে। ইতিমধ্যে জেলবন্দি খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী, বাংলার লজ্জা। এবার 842 জনের চাকরি গেল। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম প্রতি ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে ব্যাপক পরিমাণে। বাতিল হয়েছে প্রচুর পরিমাণে চাকরি, আরও একবার 842 জনের চাকরি গেল। বিস্তারিত জানাচ্ছি, নবম দশম গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ আগেই ছিল, এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে 842 জনের। আগামীকাল অর্থাৎ আজ শনিবারের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি জানিয়েছেন শনিবার দুপুর 12টার মধ্যেই এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে, আর দুপুর 3টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল 2016 সালের গ্রুপ সি পদের চাকরি প্রার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে গরমিল ছিল তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই ওই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে ওএমআর শিটের 90% কারচুপি হয়েছে। সেই তালিকা থেকেই এবার 842 জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নেব। নজর রাখছি শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে 30-40 কিমি বেগে ঝোড়ো হওয়া, দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার সামান্য কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অপরদিকে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে খুন, ধৃত 3। গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলল জনতা। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। মঙ্গলবার রাতে হাসপাতালে মারা যান নাসিম কুরেশি, বয়স 56। হাসানপুর গ্রামের বাসিন্দা কুরেশি এবং তার ভাইপো ফিরোজ আহমেদ কুরেশি পরিচিতদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আচমকাই তাদের পথ আটকায় উত্তেজিত কিছু যুবক। পাটনা থেকে 110 কিলোমিটার উত্তর পশ্চিমে যোগিয়া গ্রামের কাছে একটি মসজিদের সামনে দুজনকে আটকান স্থানীয়রা। অভিযোগ, তারা গোমাংস নিয়ে যাচ্ছিলেন। উত্তেজিত জনতার হাত থেকে নিজেকে রক্ষা করে ফিরোজ পালালেও বেধড়ক মারধর করা হয় কুরেশিকে। পুলিশ আহত কুরেশিকে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু সেখানেই মারা যান কুরেশি। মৃত ব্যক্তি গোমাংস নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ, কিন্তু আসলেই সেই মৃত ব্যক্তি গোমাংস নিয়ে যাচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই মারধরের ঘটনায় ইতিমধ্যে স্থানীয় গ্রাম প্রধান সুশীল সিং ছাড়াও রবি শাহ এবং উজ্জ্বল শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্তকে খুঁজছে স্থানীয় পুলিশ।